আমার ছোট্ট দুটো কবিতা আছে। প্রথম কবিতা ব্রত চক্রবর্তীর কবিতা, জনার্দনের গল্প। জনার্দন পদ্মকে ভালোবাসত, ভালোবাসিতে এত জোর দিত সে যেন যে কোনো মুহূর্তে তা ফেটে চৌচির হয়ে যাবে। শেষে তাই হল, শব্দটার উপর যত জোর ছিল জনার্দনের ততটা পদ্মের উপর ছিল না। ঘনির ফুটো দিয়ে বেরিয়ে পড়া চুনো চানা মাছ পদ্ম একদিন সুযোগ নিল তার। চটকলে জনার্দনের পাশ থেকে উঠে এসে মেঘে ঘরের কুলঙ্গিতে রাখা প্রদীপ ফুঁদিয়ে নিভিয়ে ঢালাই কারখানার মিস্ত্রি রঘুর পাশে এই শব্দে শরীর বেঁধে দিল। জনার্দন যখন জানলো তখন একদিকে ডানা ছেঁড়া ফড়িং হয়ে ভালোবাসা শব্দটা ফরফর ফরফর করে ঘরময় উঠছে, শব্দটা উঠছে হুমড়িকে মাটিতে নামছে, ফের উঠছে নামছে উঠছে। জনার্দন দেখতে লাগলো, দেখতে দেখতে মনে হলো পদ্ম নেই বলেই বোধ হয় আজ এই প্রথম ঘরের মধ্যে সে ফড়িংটাকে দেখতে পাচ্ছে। পরের কবিতা তোকেই দিলাম। তোর খোলা চুলে মেঘ ঘনালো, বৃষ্টি নামলো আমার বুকে, তোর কাজল আঁখির কাজল টুকু ফেললো আকর আমার বুকে, তোর বৃষ্টি ভেজা পায়ের পাতা ঘাস ফড়িংয়ের চঞ্চলতা সবুজ তুলে বুলিয়ে দিল আমার মনের ক্যানভাসে, তোর কপালে পূর্ণিমা চাঁদ তোর আঁচলে ছড়া বকুল চন্দনেরই গন্ধ মেখে হৃদয়ে আমার ভীষণ ব্যাকুল। কেমন করে তাকাস এমন বুক পুড়িয়ে আনবো না হোস, কেমন করে চোখের পাতায় বয়ে আনিস কদক শ্রাবণ, কেমন করে হাসতে পারিস মেঘছেড়া ইরোদের মতো, তোকেই আমি দিয়ে দিলাম ছিল আমার স্বপ্ন যত।